প্রিয় রামার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেদিন একজন বক্তার কাছেও আমরা শুনলাম ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা একটা ভিডিও দেখলাম সেখানে বলা হচ্ছে যে কোরআন নাজিল হয়েছে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ এই তথাকথিত সব নাকি কোরআন নাজিল হয়েছে প্রিয় সাধু বন্ধুগণ এটা আমরা বলবো কোরআনে কারিমের সরাসরি আয়াতের সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে চরম একটা সাংঘর্ষিক কথা হাদিসের সাথে সাংঘর্ষিক কথা সুতরাং কোনো ব্যক্তি যদি এমন কোনো মতামত পেশ করে এমন কোনো কথা বলে যা কোরআনের সাথে সাংঘর্ষিক তাহলে তিনি যত উঁচু দরজারই হোক না কেন তার জ্ঞান গরিমা তার মর্যাদা যত ঊর্ধ্বেই থাকুক না কেন অবশ্যই সেটা প্রত্যাখ্যান করতে হবে প্রত্যাখ্যান করা প্রত্যেকটি মুসলমানের জন্য প্রিয় সাথী বন্ধুগণ যেখানে আল্লাহ সুবহান কোরআনে মধ্যে সুস্পষ্ট ভাষায় করছেন রমজান হচ্ছে রমাদন ফিহিল সেই মহিমান্বিত মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে অর্থাৎ এই কোরআনের অবতরণ ঘটেছে রমজান মুবারকে তাহলে এই সুস্পষ্ট আয়াতকে কিভাবে আমরা অস্বীকার করতে পারি এবং তার পরিবর্তে বলতে পারি যে কোরআন নাজিল হয়েছে সাবান মাসে প্রিয় সাথী বন্ধুগণ এটি বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই কোরআনের সাধারণ জ্ঞান যে ব্যক্তির মধ্যে রয়েছে ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা যার রয়েছে সেই এই জিনিসটি উপলব্ধি করতে সক্ষম হবে যে আল্লাহ ভাই যেখানে বললেন কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মোবারকে সেখানে কিভাবে একজন মানুষ বলতে পারে কোরআন নাজিল হয়েছে সাবান মাসে এবং এটা আশ্চর্যজনক বিষয় যে আমাদের দেশের কিছু কিছু বক্তা হ্যাঁ যাদের মাথায় দেখবেন যে সবুজ পাগড়ি হ্যাঁ হয়তোবা তার দর্শক লক্ষ লক্ষ তার ফলোয়ার লক্ষ লক্ষ হ্যাঁ ওই ধরনের বক্তারা যখন বক্তৃতার স্টেজে হ্যাঁ জোর গলায় এভাবে করে ওয়াজ করে যে কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন সাবান মাসে তখন সাধারণ যাদের জ্ঞান রয়েছে যারা কোরআনের ন্যূনতম ধারণা রাখেন তারা কিভাবে এ কথাকে অ্যাকসেপ্ট করতে পারে প্রিয় ভাইরা আমার তো আল্লাহ সুবাহ তালা যেখানে সুরাব আকার মধ্যে স্পষ্ট বললেন যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি কোন মাসে সাবান রমজান মুবারকে তো সেখানে সাবান মাস বলা এটা কোরআনের সাথে এক প্রকার ধৃষ্টতা ছাড়া অন্য কিছু নয় আল্লাহ সুবাহান আলা একটি সুরা যেটার নাম সুরাতুল কাদার আমরা সকলেই সে সুরাটির সাথে পরিচিত এখানে আল্লাহ তালা আরও দার্থহীন ভাষায় বলেছেন যে রমজান মাসের কোন তারিখে কোরআন নাজির হয়েছে আল্লাহ তালা বলছেন ইন্না আনজাল কদরে নিশ্চয় এই কোরআন কে আমি অবতীর্ণ করেছি কদরের রাত্রে কদর তুমি কি জানো লুল কদর কি লেতুল কদরি খায়রু মিন আলফি শাহর ইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেয় হাজার মাসের থেকে উত্তম তাহলে এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কুরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে আরাক সূরার প্রথমেই তিনি বললেন যে এটি অবতীর্ণ হয়েছে কদরের রজনীতে এখন এই কদর রজনী কোনটা এটাকে এটাকে আল্লাহ সুবহানাহু বরকতময় রজনী হিসেবে উল্লেখই করেছেন সুরা দুখান পূর্ণ সুরা দুখানের প্রথম দিকে আল্লাহ সুবহানাহু বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি নিশ্চয়ই কুরআন অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে তাহলে আগের আয়াতটা কি এই আয়াতের জন্য যথেষ্ট হতে পারে না ও এই আয়াতের হতে পারে না যে এই বরকতময় রজনী বলতে কাকে বোঝানো হয়েছে নিঃসন্দেহে সেটি হচ্ছে লাইলাতুল কদর যা আমাদের ভাষায় সবে কদর আর সেটি হচ্ছে রমজান আর রমজান মুবারকের কোনটি আল্লী নবী সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে এটি অনুসন্ধান করো অন্য অন্নবর্ণায় আছে শেষ দশকে বেজর রাত্রি তোমরা অনুসন্ধান করো আর কোরআন নাজিলের ব্যাপারে একটা রেওয়ায়ত পাওয়া যায় সেটি হচ্ছে যে কোরআনে কারি অবতীর্ণ হয়েছিল রমজান মুবারক বিশ তারিখ দিবাগত রাত একুশ তারিখ একুশের রাত্রে আল্লাহ রাবু আলমে কোরআন নাজিল করেছিলেন আল্লাহ রসুল যখন হেরা পর্বতে অবস্থান করছিলেন তো যাই হোক কেউ যদি এখন এসে বলতে চাই যে কোরআন তারিখ দিবাগত ব্যর্থহীন ভাবে আমরা সুদৃঢ়ভাবে তার প্রতিবাদ জানাবো কারণ এটি হচ্ছে সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক একাধিক আয়াতের সাথে সাংঘর্ষিক প্রিয় ভাই রামার হ্যাঁ এখানে একটি রেবায়াত পাওয়া যায় যে যেমা রহেমাহুল্লাহ একজন তফসির কারক অবশ্যই তিনি একজন জগৎ বিখ্যাত মুফাসের তার নাম দিয়ে বলা হয়ে থাকে যে তিনি বলেছেন যে এটি হচ্ছে সাবান মাসে কিন্তু ইমাবিবনে কাসির রহম্লা বলেছেন এই কথাটা সঠিক নয় এটি সহি পরিপন্থী সুতরাং কোনো তাবেই যদি বলেও থাকে সেটা সহি নাকি সহি না এটা কি সহি সূত্রে প্রমাণিত নাকি এটা সনদে কোনো সমস্যা আছে এদিকে যদি আমরা নাও যাই যেহেতু এটা কোরআনের সাথে সাংঘর্ষিক সেহেতু আমরা কোনোভাবেই এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না বা অ্যাকসেপ্ট করা আমাদের জন্য বৈধ হবে না কাসির রহমাউল্লাহ তিনি সুস্পষ্ট ভাষায় এই বিষয়টি তিনি তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন সাদী ভাইরা আমার তাহলে আমরা এখান থেকে উপলব্ধি করতে সক্ষম হলাম যারা বলে কোরআনকে কোরআন করিম আল্লাহ অবতীর্ণ করেছেন সাবান মাসে অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে তাদের কথাটা সরাসরি কোরআন পরিপন্থী এবং বহু হাদিস পরিপন্থী যেটা পূজার জন্যে আমাদের খুব বেশি গবেষণা করার প্রয়োজন নেই আমরা সুরাতল কাদারের তাপসে যদি আমরা পড়ি তাহলে বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করেন আল্লাহ আমিন